আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব আজকের আলোচনার বিষয়গুলো। ইসি গঠনে 322 নাম প্রস্তাব, আমাকে একটা চাকরি দিন মনোভাব নিয়ে অনেকে নিজের নাম প্রস্তাব করেছেন, যা বললেন এম শাখাওয়াত। আজকের আয়োজনে আরো যা থাকছে, বিরোধীরা অনার সার্চ কমিটি উপায় খুঁজছে, সর্বশেষ থাকছে ব্যাংকে থাকা শত কোটি টাকার কোনো দাবিদার নেই, এত টাকার মালিক খুঁজছে দুদক। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, এবার সার্চ কমিটির কাছে আমলাদের নামের আধিক্য বেশি। এর কারণ হতে পারে নির্বাচন কমিশনে আমলাদের প্রয়োজনীয়তা আছে। যাকে নিয়োগ দেওয়া হবে তার প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এ প্রতিষ্ঠানে যে কোনো ধরনের লোক নিয়োগ দেওয়া উচিত হবে না। আমি আগেও বলেছি, নির্বাচন কমিশনের প্রায় 17 লাখ লোককে ম্যানেজ করতে হয়, 10,000 বিষয় ম্যানেজ করতে হয়। নির্বাচন কমিশনের 2,500 নিজস্ব কর্মকর্তা আছেন, তাদের সঠিকভাবে পরিচালনা করতে হয়। এছাড়া আইনকানুন বোঝার বিষয় আছে, উদ্ভাবনের ও দ্রুত সঠিক সিদ্ধান্তের বিষয় আছে। এ বাস্তবতায় যে কোনো লোককে বসিয়ে দিলে তো হবে না। কিন্তু যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে হাস্য সম্পদ অনেক নাম আছে। আমি নির্বাচন কমিশন গঠন নিয়ে যত লেখাপড়া করেছি তাতে এবার যে হজবড় অবস্থা দেখছি তাতে বিস্মিত না হয়ে পারিনি। মনে হচ্ছে এটা নিছক চাকরি, আমাকে একটা চাকরি দিন। এ ধরনের মনোভাব নিয়ে ব্যক্তি পর্যায়ে অনেকে নিজের নাম প্রস্তাব করেছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের জন্য সে ধরনের আবেগ অনুরাগ যদি না থাকে তাহলে যাচ্ছে তাই ঘটনা ঘটতে পারে। আমি নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়ার পর ওই পদের জন্য নিজেকে যোগ্য করে তুলতে অনেক পরিশ্রম করেছি, অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, মাঠ পর্যায় থেকে অভিজ্ঞতা নিয়ে নিতে হয়েছে। লোকে এখন যা কিছুই বলুক, ভুলভ্রান্তি থাকার পরও আমরা নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থার জায়গাটা তৈরির চেষ্টা করেছিলাম। আমরা নির্বাচনের সঠিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য পুলিশের আইজি সহ অন্য কর্মকর্তাদের ডেকে সতর্ক করে দিতে দ্বিধা করিনি। এখন নির্বাচন কমিশনে নিয়োগের জন্য 322টি নাম যখন দেখি তখন মনে হয় তামাশা হচ্ছে। তারপরে সার্চ কমিটিকে আমরা বলে এসেছি, সৎ বদ যারাই তালিকায় থাকুক না কেন, আপনারা এমন লোকদের নাম প্রস্তাব করেন যাদের নির্বাচন কমিশনের যে 2,500 জনবল আছে তারা যেন অন্তত সম্মান করতে পারে। সেনাবাহিনীতে একটা কথা বলা হয়, আপনার কাছে ক্ষমতা আছে আপনাকে আমি সেলুট করব, কিন্তু আপনার এই ক্ষমতাও থাকতে হবে যে আপনাকে আমি মন থেকে সেলুট করব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। যাচ্ছি পরের আলোচনায়। এ পর্যন্ত আসা নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। 322 জনের এই তালিকায় অবশ্য সাবেক আমলাদের প্রাধান্যই বেশি। আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে 10 জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য এবং সব দল আস্থা রাখতে পারে এমন ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে প্রক্রিয়ায় সব দলকে রাখার চেষ্টা করছে কমিটি। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সহ 13টি দল কোনো নাম প্রস্তাব করেনি। এসব দল যাতে নাম দিতে পারে সেজন্য 2 দফা সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে সার্চ কমিটি। কিন্তু দলগুলো অনড়, তারা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইছে না। দলগুলো বলছেন নির্বাচন কমিশন গঠনের চেয়ে নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি আগে সুরাহা হওয়া উচিত। দলগুলোর এমন মনোভাবের মধ্যেও দরজা খোলা রেখেছে সার্চ কমিটি, তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য গতকাল নতুন করে বলা হয়েছে, তালিকা চূড়ান্তের আগ পর্যন্ত দলগুলো চাইলে নাম জমা দিতে পারবে। সর্বশেষ গতকাল আরও 4 জন সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করছেন সার্চ কমিটি। বৈঠকের পর সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল জানিয়েছেন, সার্চ কমিটির নাম চূড়ান্ত করতে আরও সময় নিচ্ছে। চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগ পর্যন্ত যেসব দল নাম প্রস্তাব করেনি তারা নাম প্রস্তাব করতে পারবে। সার্চ কমিটি 10 ফেব্রুয়ারির মধ্যে নাম জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়। নির্বাচিত নির্ধারিত সময়ে অনেক দল নাম জমা দিলেও বিএনপি সহ 13 দলের তরফে কোনো তালিকা জমা দেওয়া হয়নি। পরে তালিকা দিতে আরও একদিন সময় বাড়ায় সার্চ কমিটি। বর্ধিত সময়েও আর কোনো নাম প্রস্তাব আসেনি। নতুন করে সময় বাড়িয়ে দেওয়া হলেও বিএনপির পক্ষ থেকে বলা হয় সার্চ কমিটিতে নাম না দেওয়ার অবস্থানে তারা অনড়। নতুন করে সময় বাড়ালেও নাম দেওয়ার প্রশ্নই আসে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার 322 জনের নাম প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে তাদের নাম জমা দেওয়া হয়েছিল সার্চ কমিটিতে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ইসি গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মোট 136 জনের নাম প্রস্তাব করা হয়েছে। পেশাজীবী সংগঠন দিয়েছে 40 জনের নাম। নির্ধারিত ইমেইলে এসেছে আরও 99 জনের নাম, আর ব্যক্তিগত পর্যায়ে নাম প্রস্তাব করেছেন 34 জন। এছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ও বেশ কিছু নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটির প্রকাশ করা তালিকায় 54 জন শিক্ষক ও শিক্ষাবিদের নাম রয়েছে।
তালিকায় 95 জন সাবেক আমলার নাম রয়েছে। এছাড়া সাবেক একাধিক প্রধান বিচারপতির নাম যেমন রয়েছে, তেমনি অধস্তন আদালতের সাবেক বিচারকেরাও রয়েছেন। সাবেক বিচারপতি, বিচারক ও আইনজীবী সহ বিচারাঙ্গনের 67 জনের নাম রয়েছে তালিকায়। সেনা প্রধান সহ সশস্ত্র বাহিনীর সাবেক 28 জন কর্মকর্তার নাম রয়েছে। অন্তত 10 জন সাবেক পুলিশ কর্মকর্তার নাম রয়েছে প্রকাশিত তালিকায়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের 4 সাবেক উপদেষ্টার নামও তালিকায় রয়েছে। 4 সাংবাদিকদের সঙ্গে বৈঠক। দুদিনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল আরো 4 সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। তারা বলেন, প্রেসিডেন্টের কাছে সুপারিশ জমা দিতে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত অনুসন্ধান কমিটির সময় রয়েছে। তারা তাড়াহুড়ো করবেন না, সময় মতো সুপারিশ জমা দেবেন। এর মধ্যে এখনো নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ প্রস্তাব জমা দিলে তা বিবেচনায় নেওয়া হবে, অনুসন্ধান কমিটির সদস্যরা এই আশ্বাস দিয়েছেন। মঞ্জুরুল আহসান বুলবুল জানান, তারা অনুসন্ধান কমিটিকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, যাদের নাম প্রস্তাব করা হবে তারা যেন সৎ ও যোগ্য হন, আর্থিক কেলেঙ্কারির মতো কোনো ঘটনায় জড়িতদের নাম যেন প্রস্তাব না করা হয়, আর সংখ্যালঘু ও নারীদের প্রতিনিধিত্ব যেন রাখা না হয়। যাচ্ছি পরের আলোচনায়। সরকারি বেসরকারি ব্যাংকে দাবিহীন আমানত হিসেবে বিভিন্ন অ্যাকাউন্টে বছরের পর বছর জমা রয়েছে বিপুল পরিমাণ টাকা। মালিক না পাওয়া এসব অ্যাকাউন্টে টাকার পরিমাণ হাজার বা লাখ নয়, ছাড়িয়ে গেছে 100 কোটি টাকা। কোনো ব্যাংকে টাকা জমা আছে কিন্তু 10 বছর ওই আমানতের দাবিদার না থাকলে সেটাকে আনক্লেইমড ডিপোজিট অ্যাকাউন্ট, অদাবিকৃত অর্থ হিসেবে গণ্য করা হয়। নিয়ম অনুযায়ী ওই অ্যাকাউন্টের অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা করার নির্দেশনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2017 সালে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয় 15,21,30,000 টাকার অদাবিকৃত অর্থ। এরপর 2018 সালে জমা পড়ে 10,64,38,000, 2019 সালে 10,48,71,000 টাকা, 2020 সালে 34,45,33,000 এবং সবশেষ 2021 সালে দাবিহীন আমানত থেকে জমা হয় 37,38,50,000 টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের সরকারি কোষাগারে জমা দেওয়া অদাবিকৃত অর্থের পরিমাণ 108,18,22,503 টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, 10 বছরের বেশি সময় পড়ে থাকা আমানত কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো অদাবিকৃত আমানতের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে। একটি প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ওই অর্থ সরকারি কোষাগারে জমা করছে। তিনি জানান, তবে অনেক ব্যাংক এখনো অর্থ জমা করেনি, ওইসব ব্যাংক পরিদর্শনের সময় বিষয়টি দেখা হচ্ছে। এ ধরনের হিসাব পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, এটা একটি চলমান প্রক্রিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ব্যাংকের কাছে 10 বছর ধরে আমানত ও মূল্যবান সামগ্রীর দাবিদার না থাকলে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার বিধান থাকলেও তা মানছে না অনেক ব্যাংক। আবার কিছু ব্যাংক জমা দিলেও সঠিক নিয়মে তথ্য ও সুদের হিসাব করছে না। বছরের পর বছর ধরে ব্যাংকগুলো নিজস্ব সম্পদ হিসেবে এইসব অর্থ ব্যবহার করছে। বিভিন্ন পরিদর্শনে বিষয়টি উঠে আসে, এরপরে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক। দাবিবিহীন আমানত ও মূল্যবান সামগ্রী জমা দেওয়ার বিস্তারিত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা রয়েছে তাতে বলা হয়েছে, ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে অর্থ জমা দেওয়ার পরও 2 বছরের মধ্যেও দাবিদার এলে টাকা ফেরত দেওয়া হবে, আর এজন্য বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরিত অদাবিকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর তালিকা সংশ্লিষ্ট ব্যাংক তাদের ওয়েবসাইটে এবং সরকারি গ্যাজেট ও অন্যান্য 2টি পত্রিকায় প্রতি 3 মাসে একবার করে 1 বছর ধরে প্রকাশ করবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে 1 বছর ধরে এ সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হবে। এরপরও 2 বছরের মধ্যে কোনো দাবি উত্থাপিত না হলে বাকি অর্থ বা সামগ্রীর উপর আর কোনো দাবি থাকবে না, পরবর্তী সময়ে তার সরকারের সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং সরকারের কাছে ন্যস্ত করা হবে। ব্যাংকগুলো অদাবিকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর তথ্য বাংলাদেশ ব্যাংকে জমার পরও গ্রাহকের অ্যাকাউন্টের স্বাক্ষরের দলিল ও অন্যান্য দলিল সংরক্ষণ করতে হবে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর আর তথ্য সংরক্ষণ করতে হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরের বিষয়টি চিহ্নিত করতে হবে। মৃত ব্যক্তি জমানো অর্থ ফেরত পাওয়ার জন্য মৃত্যু সনদ জমা দিতে হবে। এক্ষেত্রে নমিনি মনোনয়ন করা না থাকলে উত্তরাধিকার সনদ অনুযায়ী উপযুক্ত উত্তরাধিকারী সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করবেন।